हेलो भिवर्स, वेलकम बैक टू माई चैनल। भिवर्स, आज के दुर्दान्त रेसिपी शेयर करते चले। तो भिवर्स, हमें भावलम ये भेटकी माच एवं काटा रुई दिए क्यों एक झाल बनाना जाए, कत सहजे अल्प उपकरण दिए से अपने संगे शेयर ना करलम। तो प्रथम देखी एखे शुकनो लंका गुड़ो हलुद लवण माखिए रेखे माखिए सेगुलो के भालो भावे फ्राई करे निच्छी। और अपर दिके आमी माचे झाल बनानोर जोन्नो प्याज कुचि माने धनिया पाता कुचि आदा रसुन पेस्ट दारचिनी एलाच एलाचटा अपशनल ना दीतेओ पारेन तेजपाता एवं धनिया पाता आमी रेडी करे रेखेछि। और अवश्य एखाने जीरा गुड़ो दीते होबे, तो गोटा जीरे तेले दिए दिले खूब भालो हय। और एकटु बादाम पेस्ट, तो बादाम पेस्ट हमें एखे यूज करब ना, अपनारा चाहले यूज करते पारे। तो प्रथम एखे हमें जेटा कोच्छी माछगुलो भालो मतो फ्राई करे नियेछी। देखुन एकदम गोल्डन कलर मुचमुचे एक माछ भालो मतो फ्राई हुए गेछे। तो आमी एखाने दो रकम माछ नियेछी, माथागुलो आमी झाल करब एवं माछ डाखागुलो पिसगुलो आमी एमनी नर्मल भाजाते रेखे देव खावार जोन्नो। तो আপনারা অবশ্যই জানি না কিভাবে করেন, আমি যেভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন গরম হওয়ার জন্য ওয়েট করছি। তো গরম হয়ে গেলে এখানে মাস্টার্ড অয়েল দিয়ে দেব। আর আমি এখানে গোটা জিরেটা আমার কাছে ছিল না, অবশ্যই আপনারা গোটা জিরেটা দিয়ে দেবেন, দিলে আলাদা একটা গন্ধ চলে আসে। মাছের ঝালে জিরেটা একদম মাস্ট। তো প্রথমেই আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য দারচিনি দিয়ে দেব, দিয়ে দেব তেজপাতা আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো মতো ফ্রাই করব। তো তেলটা ভালো মতো গরম হতে হবে, তারপরেই আমি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে হালকা হালকাভাবে নাড়িয়ে যাতে তলাতে না লেগে যায়, আমি গোল্ডেন ব্রাউন হওয়ার একটু আগেই টমেটো কুচিটা দিয়ে দেব। দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। তো এই সামান্য উপকরণ দিয়ে ভীষণ টেস্টের এই রেসিপিটি রেডি হয়ে যায়, কারণ যত মশলা তত শরীরের জন্য ক্ষতিকারক। অল্প মশলায় কীভাবে টেস্ট করা যায়, প্রথমত মাছ দিলে বেশি মশলা লাগে না আমার মনে হয়। তো দেখুন আমি কীভাবে করছি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, এবং যারা আমার পাশে আছেন আপনাদের সাপোর্ট আমার অনেকটাই আনন্দিত করে। আমি আপনারা অনেক ভিডিও বানাতে আরও আগ্রহী হয়ে পড়ি, খুব ভালো লাগে একটা লাইক পেলে। তো অবশ্যই আপনারা আমার একটা লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটি। তো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এলে আমি বলেছিলাম টমেটো কুচিটা দিয়ে দেব। তো টমেটো কুচিটা দিয়ে আবার কিছুক্ষণ আমি ওয়েট করব, তারপর টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে এলে ওপর থেকে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর ধনিয়া পাতাটা দিয়ে দেব। দিয়ে আমি চট করে নাড়বো না, কিছুক্ষণ ওয়েট করে তারপরে নেড়ে দেব। তো ভিউয়ার্স, এভাবে যদি ট্রাই করুন, দেখবেন মানে অসম্ভব সুন্দর মাছ মাংস, মানে মাংস আর লাগবেই না এরকম একটা মাছের ঝাল থাকলে পাশে। এখন আমি গ্যাসের ফ্লেমটা ফুলে রেখেছি, ঝোল দেবার পরে যখন মাছ দেব তখন মিডিয়াম রাখতে হবে অবশ্যই। তো এখন আমি উপর থেকে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। আর দিয়ে দিলাম লবণ গু, প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু অল্প করে লঙ্কা গুঁড়ো, অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা আমি সম্পূর্ণ ঝাল বানাবো, তো ঝালের পরিমাণটা একটু আমার বাড়িয়ে দিতে হচ্ছে। খুব সুন্দর একটা কালার চলে এসছে, তো আরও একটু ওয়েট করলে আরও তেলটা ছেড়ে দেবে এবং সুন্দর একটা কালার চলে আসবে। ওইদিকে আমার মাছ ভাজাগুলো প্রায় রেডি। তো এখন দেখুন তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে, এবারে ওপর থেকে আমি গরম জল দিয়ে দেব। অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে অনেক টাইম লাগে, টেস্টটাও অত ভালো আসে না। তো গরম জল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরেকটু ওয়েট করব জলটা পুরোপুরি ফুটে আসা পর্যন্ত।
তাড়াতাড়ি ফুটে আসবে। ফুটে আসলেই আমি কাতলা এবং রুই মাছের কাটা মাথাগুলো দিয়ে দেব। দিয়ে একদম লো ফ্লেমে আমি এটা 10 মিনিট ওয়েট করব। করলেই আমার রেডি হয়ে যাবে ঝাল, এই মাছের মাথা দিয়ে ঝালটি। বিশ্বাস করুন অসম্ভব টেস্ট লাগে এই ঝালটি খেতে, আর ভাতের সঙ্গে অন্য কিছুই লাগবে না। আজকে আমাদের লাঞ্চে এই মাছ আর মাছ, মানে ভাজা মাছটা রেখেছি যে কাটা পিসগুলো, ওগুলো ভাজা মানে শুকনো ভাতের সঙ্গে, এবং এই গ্রেভিটা দিয়ে পুরো ভাতটা আজকে দুপুরে আমাদের কমপ্লিট হয়ে যাবে লাঞ্চটা। তো ভিউয়ার্স, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই একবার পারলে ট্রাই করবেন, আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন প্লিজ। তো ওপর থেকে এখন আমি গোলমরিচ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো, আমার গোটা জিরা ছিল না, আমি গুঁড়ো জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নামিয়ে নিলাম, দেখুন আমার ঝালটা রেডি। তো কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্ত।